স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দই বড়ার রেসিপি অত্যন্ত গরমে এইভাবে একবার দই বড়া বানিয়ে দেখো খেতেও যেমন ভালো আর এটা তেমনই স্বাস্থ্যকর এই দই বড়া বানানোর জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব জলটাকে একেবারেই ছেকে বাদ দিয়ে দিয়েছি ডালটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব পাতলা পেস্ট তৈরি হবে না এরকম একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি এক দু চামচ মতো জল ব্যবহার করেছি এই পেস্টটাকে একবার এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় বাটির মধ্যে নিলে কি হবে এটাকে ফেটাতে অনেক সুবিধে হবে এবার ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ডালটা যত ফ্যাটানো হবে এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে একদম সাদা ধবধবে হয়ে যাবে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ডালটা ফেটাতে ফেটাতে ধবধবে হয়ে যাচ্ছে আর এটা পরিমাণেও অনেকটা বেড়ে যাবে এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি একই দিকে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ যেভাবেই ঘোরাও না কেন একই ডাইরেকশানে ডালটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে এর ফেটানোটা খুব ভালো হবে ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে ডাল ফ্যাটানো হয়েছে কি না এটা বোঝার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতে পারছ ব্যাটারটা ভেসে উঠেছে তার মানে ডালটা আমাদের ফেটানো হয়ে গেছে এবার এটাকে এক পাশে রেখে দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা যোগ করে দেব এবারেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মুড়ি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিলে এই বড়াটার মধ্যে সুন্দর একটা গন্ধ হবে মৌরি গোটা জিরে আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে কারণ এরপরে এই বড়াগুলোকে আমরা আবারও লবণ জলে ডুবিয়ে রাখবো সেই জন্য লবণটাকে ঠিকঠাক দিতে হবে ব্যাটারটা রেডি করে এক পাশে রেখে দিচ্ছি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেলটা খুব বেশি গরম হবে না হাই হিটে এই বড়াগুলো তৈরি করা যাবে না তেলটা খুব সামান্য গরম হয়ে গেলে হাতটা জল দিয়ে একটু ধুয়ে নেব নিয়ে ব্যাটারটা নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু এখানে কলাইয়ের ডাল একটু স্লিপারি হয় সেজন্য হাতে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তুলে দিলে এটা কড়াইয়ের মধ্যে দিতে অনেকটাই সুবিধে হবে আমাদের মা মা দিদিমারা এইভাবেই জলে হাত ডুবিয়ে ব্যাটারটা নিয়ে নিয়ে এইভাবেই বড়ি দিতেন সেইভাবেই আমি দেখেছি আমিও সেইভাবেই এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বড় বড় সাইজের করে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় এইভাবেই বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি গ্যাসের ফ্লেম কখনোই হাই করা যাবে না তাহলে বড়াগুলো পুলে যা পুড়ে যাবে এই বড়াগুলোকে খুব লাল করে ভাজবো না হালকা একটা কালার চলে আসলেই এটাকে আমরা তুলে নেব এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। প্রথমে চামচ দিয়ে সামান্য একটু নাড়িয়ে দিচ্ছি তাতে এগুলো উল্টাতে অনেক সুবিধে হবে একটু করে সরিয়ে দিচ্ছি চামচ দিয়ে তারপর এগুলোকে আলতো হাতে উলটিয়ে দিতে হবে আলতো হাতে এগুলোকে উলটিয়ে দিলে বড়াগুলো ভেঙে যাবে না আর এগুলো খুব ভালো করে ফুলে উঠবে আমি যেহেতু খুব বেশি তেলের ব্যবহার করিনি আমি সব সময় একটু কম তেলেই রান্নাটা প্রেফার করি কারণ তেল কখনোই রিউজ করা উচিত নয় সেই জন্য আমি একটু কম তেলেই করেছি তোমরা চাইলে আরও বেশি পরিমাণ তেল দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে পারো হালকা হাতে বড়াগুলোকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ বড়াগুলোর মধ্যে হালকা ইয়োলিস একটা কালার চলে এসেছে এরকম কালারই রাখবো এর থেকে বেশি ভাজার দরকার নেই এরকম হালকা যখন একটা ইয়োলো কালার চলে আসবে তখনই এই বড়াগুলোকে তুলে নেব যেহেতু এটা মিডিয়াম টু লোতে রেখেছি ভেতরটাও ভাজা হয়ে যাবে খুব ভালো করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে আমি দেখিয়ে দেবো বড়াগুলো কতটা স্পঞ্জি এবং জালিদার হয় আমার এই পদ্ধতিতে তোমরা দই বড়া বানিয়ে দেখো আশা করি তোমাদের বাইরে থেকে আর দই বড়া এনে খেতে ইচ্ছে করবে না বড়ো ঝাঁঝরি হাতা দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালোভাবে একটু ভাজা হয়ে যায় এবার এগুলোকে তুলে নেবো বড়াগুলোকে আর বেশি ভাজবো না এগুলোকে এই অবস্থায় আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব দেখতে পাচ্ছ বড়াগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে যে দিকটা হয়নি সেই দিকটা উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ধৈর্য ধরে এই বড়াগুলোকে ভাজতে হবে বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই বুঝে যাবে যে আমাদের সিক্সটি পারসেন্ট মতন কাজ রেডি হয়ে গেল আর বড়াগুলো যত সফট হবে জালিদার হবে দই বড়া খেতে ততটাই ভালো হবে এগুলোকে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি যতটা তেল এর থেকে ঝরিয়ে নেওয়া যায় ততটা তেল আমি ঝরিয়ে নিচ্ছি এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তোমরা চাইলে টিস্যু পেপারের উপরেও রেখে দিতে পারো তাহলে বাকি তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে দেখতে পাচ্ছ এই রকম হালকা ইয়েলিস কালার হবে এর থেকে বেশি লাল করে ভাজলে দই বড়া খেতে একদম ভালো হবে না প্রথম বড়াগুলোকে তুলে নিলাম এবার বাকি বড়াগুলোকেও একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে বড়াগুলোকে ভেজে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সেটাকে একেবারে সিল করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো এটা এক দু মাস অনায়াসেই ব্যবহার করা যাবে একটুও নষ্ট হবে না বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি উপরে একটু করে তেল দিয়ে দিচ্ছি তাতে ওপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো কতটা সফট জালিদার হয়েছে সেটা ভেঙে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছ ভেতরটা একদম জালিদার হয়েছে আর প্রচণ্ড সফটও হয়েছে এবার দই বড়াগুলোকে গরম জলের মধ্যে সোপ করার জন্য রেডি করে নিচ্ছি বাটিতে জল নিয়ে এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার গরম জল এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু ডাবিয়ে দিচ্ছি যাতে এগুলো জলের মধ্যে ডুবে যায় জলটাকে সোপ করে নিতে হবে এই জন্য বাটির মধ্যে এগুলোকে চেপে চেপে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি বড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে ঢেকে রেখে দিচ্ছি এর মধ্যে আরও কিছু মশলা আমি যোগ করব সেই জন্য নিয়ে নিয়েছি সামান্য মেথি নিয়ে নিয়েছি হাফ চামচ রাই এটা সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আদা কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর এতে দিয়ে দেব এক মুঠো কারিপাতা কারিপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে ফোড়নটা তৈরি করেছি এটাও ওই ব্যাটার জলের মধ্যে দিয়ে দেব। এতে একটা সুন্দর গন্ধ হবে এই বাটির জলের মধ্যে যেটার মধ্যে বড়াটাকে ভেজেছিলাম তার মধ্যে এটা দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় এর স্মেলটা ছড়িয়ে পড়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে একটা মিহি পেস্ট তৈরি করে নেব প্রথমে এটাকে ভেজে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে সামান্য লবণের মধ্যে মিশিয়ে নেব দই বড়ার যে দইটা সেটাকে আমি তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই এখানে যেহেতু আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়েছি সেই জন্য আড়াইশো গ্রাম টক দই আমি নিয়ে নিচ্ছি দইটাকে আগেই জল ছড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব বেশ কয়েকটা বরফ কুচি আর দিয়ে দেব এক চামচ চিনি বরফ কুচি দিলে দইটা জল ছাড়বে না এতে দইটাকে ভালো করে ফেটানোর পর একটা ক্রিমি টেক্সচার পাওয়া যাবে চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি যেহেতু ছোটো চামচ দিয়ে দিয়েছি সেই জন্য দু চামচ চিনি দিয়ে দিলাম এবার দেখ খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফ্যাটাতে ফেটাতে দেখবে একসময় এটা একদম ক্রিমের মতো হয়ে এসেছে তখন বুঝতে হবে দইটা রেডি হয়ে গেছে অনবরত এটাকে ফেটাতে হবে যেহেতু বরফ দেওয়া আছে এই জন্য এটা একটা মিষ্টি ভাবও চলে আসবে সঙ্গে যেমন চিনিও ব্যবহার করেছি এখানে চিনিটা অবশ্যই দিতে হবে দই বড়া একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয় দইটা ফেটাতে ফেটাতে দেখো এটা একদম ক্রিমের মতো হয়ে এসেছে দইটা আমার রেডি হয়ে গেছে এবার যে বড়াগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে আলতো আলতো করে চাপ দিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো জলটাকে যতটা সম্ভব নিংড়ে নিতে হবে খুব হালকা হাতে বড়াগুলোকে চিপে এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো অনেকটাই জল শোপ করে নিয়েছে এবার এগুলোকে দেখো কিভাবে চিপে নিচ্ছি হালকা করে চাপ দিয়ে একটা করে বড়া এর মধ্যে দুয়ের মধ্যে দিয়ে দেব। জলটাকে নিংড়ে নিতে হবে নিয়ে বড়াগুলোকে দুয়ের মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলো যেন দইয়ের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে এভাবে একে একে সব বড়াগুলোকে জলটাকে নিংড়ে নিয়ে দইয়ের মধ্যে ডিপ করে নিচ্ছি একে একে সব বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেখতেই পারছো যেভাবে আমি চিপে চিপে জলটা বের করে দিচ্ছি আর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে সব বড়াগুলো একইভাবে জল নিংড়ে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দইয়ের মধ্যে এগুলোকে ডিপ করে এক ঘন্টার জন্য ফ্রিজে দই বড়াগুলোকে দইয়ের মধ্যে ডিপ করে নিচ্ছি এরপর সবগুলোকে দইয়ের মধ্যে একেবারে ডুবিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে বড়াগুলো দইয়ের মধ্যে যত ডিপ করে রাখা যাবে দই বড়ার স্বাদ ততটাই ভালো হবে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে তাহলে দই বড়া খেতে ভালো হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে যদি তোমরা দই বড়া তৈরি করো তাহলে এটা খেতেও যেমন সুস্বাদু হবে ঘরে বসেই দোকানের থেকেও ভালো দই বড়া তৈরি করে নিতে পারবে আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে দই বড়া বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে সব বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে এই জন্য আমি পাত্রটাকে চেঞ্জ করে এগুলোকে বড়ো একটা বাটির মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছ দই দিয়ে পুরো বড়াগুলোকে কভার করে দিয়েছি এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলো একদম ডিপ করে দিতে হবে পাত্রটাকে আমি চেঞ্জ করে নিয়েছি বড় বাটির মধ্যে এটাকে ঢেলে দিয়েছি যাতে দই বড়াগুলো দইয়ের মধ্যে একেবারেই ডুবে থাকে এই অবস্থায় ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব এতে বড়াগুলো দইটাও অনেকটা অ্যাবজর্ব করে নেবে অবশ্যই এক ঘন্টা রাখতে হবে একটা বাটির মধ্যে দইয়ের মধ্যে ডিপ করে এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এবার দই বড়ার জন্য গ্রিন চাটনি তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা আরও উপকরণ এর সঙ্গে যোগ করতে হবে আগে এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা এক মুঠো পুদিনা পাতা পরিমাণে অনেকটাই কম নিতে হবে নালে এটা স্বাদটা ভালো হবে না পুদিনা সবসময় একটু কম ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে রসুনের ব্যবহার করিনি যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ সেটা তৈরি করছি তোমরা চাইলে এখানে দুধ কোয়া রসুন ব্যবহার করতে পারো এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ যেটাকে আমরা ব্ল্যাক সল্ট বলে থাকি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন চামচ মতো টক দই ব্যবহার করেছি টক দইটা দিলে এই গ্রিন চাটনির স্বাদ বহুগুণ বেড়ে যায় তোমরা টক দই ছাড়াও এই চাটনিটা তৈরি করতে পারবে সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে এটার একটা মি পেস্ট তৈরি করে নেবে দইয়ের সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে পেস্টটা একদম স্মুথ হয় গ্রিন চাটনি রেডি করে নিয়েছি এটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেব। চিনিটা আমার দেওয়া হয়নি এক চিনি দিয়ে আবার এটাকে মিশিয়ে দিলাম এবার দই বড়াটাকে ফ্রিজ থেকে বের করে প্লেটের মধ্যে সার্ভ করে দেব সেই জন্য এটাকে রেডি করে নিচ্ছি বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে হালকা করে সাজিয়ে নিচ্ছি এই সময় বড়াগুলো খুব নরম তুলতুলে থাকে তাই খুব আলতো করে এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যতগুলো বড়া প্লেটের মধ্যে দেয়া যাবে ততটাই আমি এখানে দিচ্ছি বাকিগুলো দইয়ের মধ্যে ডিপ করে ফ্রিজে রেখে দেব যখন পরিবেশন করব। তখন এগুলোকে ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে সার্ভ করব প্লেটের মধ্যে দই বড়াগুলোকে সাজিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি এই চাটনির রেসিপিটা আমি এখানে দেখাচ্ছি না তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এই চাটনির রেসিপিটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেটাকে দেখে নিতে পারো অন্য একটি ভিডিওতে এই তেঁতুলের চাটনিটা দেয়া আছে তেঁতুলের এই মিষ্টি চাটনিটা প্রথমেই দিয়ে দিলাম এরপর এর উপরে দিয়ে দেব গ্রিন চাটনি যে চাটনিটা আমি এখনই তৈরি করেছি সেই চাটনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা আর রেড চাটনিটা দিলে দেখবে কতটা এটা কালারফুল হয়ে যায় আর একটা প্রচণ্ড টেস্টিও হয় মিষ্টি চাটনিটা তৈরি করে তোমরা এটাকে ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো যখন এই টাইপের কোনো চাট বা কোনো কিছু তৈরি করবে তখন এর মধ্যে ছড়িয়ে দিতে পারবে আমি সেইভাবেই এই রেসিপিটা দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো গ্রিন চাটনি আর মিষ্টি চাটনি দেওয়ার পর একটা মশলা তৈরি করেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেব আমি একটু ভাজা জিরের গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু গ্রিন চাটনি আবারও একটু মিষ্টি চাটনি কীভাবে স্তরে স্তরে এগুলোকে দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এই গরমকালে অবশ্যই একবার এইভাবে দইবড়া বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে